Yeah, she cracked the window, trying to calm everyone. আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর নতুন একটি বিষয়, যেটি হলো কম্পিউটার প্রোগ্রামিং, সেই বিষয়ের উপরেই সেশন এক এবং সেশন দুই, এই দুটি সেশনের উপরে ক্লাস দিব। এবং তোমাদের এই কম্পিউটার প্রোগ্রামিংয়ের চমৎকার একটি লেখা, যে লেখাটি হলো সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ে দেরি নেই। সত্যি খুব সুন্দর, আমরা যে কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার তৈরি করা হয়, এবং এই সফটওয়্যার তৈরির মাধ্যমে কি করা হয়, যে কোনো সমস্যার সমাধান করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয়ার্থ যুক্তি চমৎকার এবং সুন্দর একটি শিক্ষণ অভিজ্ঞতা, যেটা তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষণ অভিজ্ঞতা চার, সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ি নাই। তো এই শিক্ষণ অভিজ্ঞতার সেশন এক এবং দুয়ের উপরে আজকে আলোচনা করব, যে সেশন এক এবং সেশন দুয়ের আলোচ্য বিষয় যন্ত্রের মধ্যে বিভিন্ন ইনপুটে লজিকের সমন্বয়। তো চলো আমরা কথা না বেরিয়ে ক্লাস শুরু করব। ওকে, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে তোমাদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপরে ক্লাস নিব, সেশন এক এবং সেশন দুই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সপ্তম শ্রেণীতে জেনেছিলে যে কম্পিউটারের বাইনারি সংখ্যা শূন্য এবং এক। শূন্য এবং এক ছাড়া আর কোনো সংখ্যা বা ডিজিট কম্পিউটার বুঝে না, তাই নয় কি? হ্যাঁ, অবশ্যই সেটা সত্যি। এবং প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন গণনা করি প্রাথমিকভাবে কয়টি ডিজিট গণতে পারি, কেউ কি বলতে পারবে? দেখো, এখানে একটি ছবি এসেছে, দুইটি হাতে, যেখানে আমরা দশটি আঙ্গুল দেখতে পাচ্ছি। এই দশ সংখ্যা বিশিষ্ট একটি পদ্ধতি আমরা জানি, যে পদ্ধতিটি কি নামে পরিচিত হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু আজকে আমরা বুঝতে পারব দশ সংখ্যা বিশিষ্ট এই পদ্ধতিটি কি নামে পরিচিত। উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দশমিক বা ডেসিমাল পদ্ধতি, যার অঙ্কের সংখ্যা দশ। আর কম্পিউটার যে সংখ্যা বুঝবে সেটি অঙ্কের সংখ্যা হচ্ছে শূন্য এবং এক, তার মানে দুইটি। তো চলো এখন আমরা কম্পিউটারের কথা একটু ভাবি। কম্পিউটার জানে কি? শূন্য এবং এক, অর্থাৎ দুই সংখ্যা বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এর কারণ কি তাহলে, তোমরা কি কেউ চিন্তা করতে পারবে? একটু চিন্তা করো, তারপরে তোমরা আমার এই লেখার সাথে তোমরা মিলিয়ে নিবে। কারণ হলো, কম্পিউটার বা যে কোনো ইলেকট্রিক ডিভাইসে চিন্তা করা হয় আমি ডিভাইসটি চালু করতে পারি বা বন্ধ করতে পারি, অর্থাৎ আমার কাছে অপশন দুইটি, চালু করা অথবা বন্ধ করা, আর কিছু নয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিভাইস বন্ধ, যেটাকে আমরা শূন্য দিয়ে শুরু করতে পারি, এবং ডিভাইস চালু, যেটাকে আমরা এক দিয়ে শুরু করতে পারি। তাহলে আমরা মূলত এই যে শূন্য একের ধারণাটা এসেছে, সেটা এসেছে মূলত কোনো কম্পিউটার অথবা ইলেকট্রিক ডিভাইসকে চালু অথবা বন্ধ করা থেকে। ওকে, আমার মনে হয় তোমরা শূন্য এবং এক আসার যে নিয়মটা সেটা এখন বুঝতে পেরেছ, এবং এ কারণেই মূলত এই বাইনারি পদ্ধতি
চালু হয়েছে। কম্পিউটারে তথ্য জমা রাখা বা যে কোনো হিসাব কোন সংখ্যাতে করে থাকে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আরেকটি প্রশ্ন ছিল তোমাদের মাঝে, আশা করি অনেকে বুঝতে পেরেছ, উত্তর বলতে পারবে, আবার অনেকে হয়তো সমস্যা থাকতে পারে। তাহলে আমরা একটু দেখে নেই, বাইনারি, তাহলে কম্পিউটার তথ্য জমা রাখা বা যে কোনো হিসাব সে বাইনারি সংখ্যার মাধ্যমে সম্পন্ন করে থাকে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের চোখের সামনে হঠাৎ যদি এমন একটি সংখ্যা তোমাদের সামনে আসে যে সংখ্যাগুলোতে একাধিক শূন্য অথবা এক অথবা একাধিক শূন্য এবং একের সমষ্টি থাকে, তো এই জিনিসটা হয়তো তোমাদের কাছে একটু অড অথবা সমস্যা মনে হতে পারে যে এটা কি। তো এ বিষয়ে তোমরা অবশ্যই, যেহেতু তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা তোমাদের গণিত বইয়ে এই বাইনারি সংখ্যা ও এর বিভিন্ন গাণিতিক অপারেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটু আবার পূর্বের ক্লাসে একটু ফিরে যাই। আমরা সপ্তম শ্রেণীতে প্রবাহ চিত্র সম্পর্কে জানার সময় ইনপুট ও আউটপুট সম্পর্কে জেনেছিলাম, আশা করি তোমাদের এই বিষয়টি এখন মনে হয়েছে। ইনপুট এবং আউটপুট, ইনপুট মানে কোনো কিছু দেয়া, আর আউটপুট হবে কি, কোনো কিছু পাওয়া। তো আমরা সপ্তম শ্রেণীতে রবটের মাধ্যমে পানি ডালার একটি ঘটনা আমরা দেখেছিলাম, এবং সেখানে বলা হয়েছিল যে রবটের মাধ্যমে আমরা কি করব, প্রথমে রবটের যে ক্যামেরা সেই ক্যামেরা দিয়ে একটি আগুন শনাক্ত করব, যদি আগুন থাকে তাহলে আমরা কি করব, সেটা সেখানে পানি ডালব, আর যদি আগুন শনাক্ত না হয় তাহলে আমরা পানি ডালব। তো এই যে ঘটনাটি আমরা দেখেছিলাম, সেই ঘটনাটি যদি আমরা চিন্তা করি যে আগুন শনাক্ত যদি হয় তাহলে কিন্তু আমরা পানি ঢালব, তার মানে আগুনের সাথে পানি ঢালার একটি সম্পর্ক এখানে আমরা দেখেছিলাম। তার মানে কি, আগুন শনাক্তের উপরে পানি ঢালা নির্ভরশীল। তো এটা যদি আবার উল্টাভাবে অথবা বিপরীতভাবে আমরা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যদি আগুন শনাক্ত না হয় তাহলে আমরা অবশ্যই পানি ব্যবহার করব না অথবা পানি ঢালব না, তাই নয় কি? এবং এই যে ঘটনাটা, বিপরীত ঘটনাটা, এটাকে বলা হয় লজিক্যাল নট, যদি একটা না হয় আরেকটি না হবে, আর সাধারণত একটি হা হলে আরেকটি হা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরের পৃষ্ঠাটা আর একটু দেখে নিই, এবং আমরা এখানে লজিক্যাল নট সেটার যে সাংকেতিক চিহ্ন তোমরা লাল রঙের দেখতে পাচ্ছ, উপরের দিকে সমান্তরাল, তারপরে ঠিক রেখা একটি, এবং এই সমান্তরাল রেখার সাথে একদম লম্ব বরাবর আরেকটি রেখা, যেটা মনে হচ্ছে একটা উল্টো কোণের মতো। তো আমরা আমাদের যদি ঘটনাটা একটু চিন্তা করি পিছনের দিকে, যে আমরা কি দেখেছিলাম, যদি আমরা আগুন শনাক্ত করতে পারি তাহলে আমরা কি করব, পানি ঢালব। তো দেখো এখানে এই যে আগুন শনাক্ত, তার মানে পানি দেব, আর যদি আগুন শনাক্ত না হয় তাহলে কি, রবট পানি ঢালবে না। আবার আমরা চাইলে চলকের মাধ্যমে এটি উপস্থাপন করতে পারি। চলক মানে কি, আমরা সপ্তম শ্রেণীতে একটু পড়েছিলাম, চলক হচ্ছে কি, এমন একটি মান হবে যার মান পরিবর্তনশীল, এবং এটাকে আমরা যে কোনো সংখ্যা অথবা যে কোনো প্রতীক দ্বারা প্রকাশ করতে পারি। যেমন আমরা যদি লিখি আগুন শনাক্ত, সেটাকে আমরা উপস্থাপন করেছি তার মাধ্যমে ক দিয়ে, তাহলে ক হলো একটি চলক, আর পানি ডালাকে আমরা কি দিয়ে, খ দিয়ে আমরা উপস্থাপন করেছি এখানে। তাহলে আমরা লিখতে পারি ক তীরচিহ্ন দিয়ে আমরা কি দিলাম, তার মানে ক কি, আগুন শনাক্ত, যদি আগুন শনাক্ত হয় তাহলে ক কি হবে, পানি
খেলা। আর যদি বিপরীতভাবে আমরা চিন্তা করি, ক আগুন শনাক্ত নেই, তাহলে অবশ্যই এখানে আমরা কি করব না, পানি ঢালব না। তাহলে দেখো লজিক্যাল নট আমরা এখানে ব্যবহার করা হয়েছে কয়ের বাম দিকে, যদি আগুন শনাক্ত না হয় তাহলে কি পানিও ঢালা হবে না। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ঘটনাগুলো হা অথবা না, সেই ঘটনাগুলো যদি আমরা ইনপুট এবং আউটপুট হিসেবে ব্যবহার করি তাহলে কি দাঁড়াবে? যখন একটি ইনপুট অথবা একটি আউটপুট ঘটে সেটিকে আমরা কি করব, এক দিয়ে প্রকাশ করতে পারি, তার মানে বিদ্যুতের উপস্থিত। আর যদি ইনপুট নাই আউটপুটও ঘটবে না, তাহলে আমরা সেটিকে কি দ্বারা প্রকাশ করব, শূন্য। তাহলে আমরা ইনপুট ও আউটপুটে বিভিন্ন পরিণতিকে এক ও শূন্যের মাধ্যমে একটি টেবিলে প্রকাশ করতে পারি, এবং এই টেবিলটি সবসময় সত্য জানিয়ে দিব, হয় কি তোমার আউটপুট শূন্য হবে নাকি আউটপুট এক হবে। আমরা যা ইনপুট দেব তার উপরে ভিত্তি করে সে সঠিক সত্যটা জানিয়ে দেবে, এবং এর জন্য এই টেবিলটাকে বলা হয় ট্রুথ টেবিল বা সত্য সারণী। আমরা যদি এখানে একটু চিন্তা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, একটি ইনপুট হলো গ, তার মানে এটা ঠিক চলো, এবং এটা ঠিক কি বোঝানো হয়েছে, একটি সুইচ, এবং আউটপুট হলো ঘ, যেটা একটি বাতিকে বোঝানো হয়েছে। এখন এখানে একটু চিন্তা করো, দেখো গ গ যদি হা হয় তার মানে কি, ইনপুট যদি হা হয় তাহলে আউটপুট চলে গেছে নেগেটিভ, তার মানে কি, অর্থাৎ ইনপুট এবং আউটপুট বিপরীত আচরণ করছে, তার মানে সুইচ যদি চালু করলে বাতি নিভে যাবে উপরেরটা, আবার ঠিক উল্টাভাবে সুইচ যদি বন্ধ করি তাহলে কি হয়, বাতি জ্বলে যাবে। এমন একটি ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচে দেখো আমরা একটু দেখতে পাচ্ছি যে যদি তোমার আউটপুট এক হয়, ইনপুট এক হয়, তাহলে আউটপুট কি হবে, শূন্য, তার মানে কি, বিপরীত আচরণ। আবার যদি ইনপুট হয় শূন্য তাহলে আউটপুট হবে কি, এক, তার মানে কি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে লজিক্যাল নট, তার মানে একটা যদি না হয় তাহলে আউটপুট, ইনপুট যদি নেগেটিভ এক হয় তাহলে আউটপুট হয়ে যাবে শূন্য, আবার ইনপুট যদি শূন্য হয় তাহলে আউটপুট হয়ে যাবে এক। এটি হচ্ছে লজিক্যাল নটের একটি ট্রুথ টেবিল, তার মানে একটা যদি নেগেটিভ হয় ঠিক বিপরীতটা হয়ে যাবে পজিটিভ। তো আমরা এখানে আসি, তোমরা একটু দেখো ওই পূর্বের পেজের যে আলোচনা সেটা এখানে দেখো, উপরে যে সুইচ এবং বাল্বের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথম সুইচটা যদি তোমরা দেখতে চাও তাহলে প্রথম সুইচটা কি ছিল, আমরা একটু চিন্তা করি, অন করা হয়েছে কিন্তু বাতি অফ। আবার প্রথম সুইচটা আমরা অফ করেছি কিন্তু বাতি অন, তার মানে কি, ইনপুট এবং আউটপুট দুটো বিপরীত কাজ করছে। এখন এই জিনিসটা যদি আমরা ঠিক আমাদের চলকের মাধ্যমে চিন্তা করি, ক আগুন শনাক্ত, খ পানি ঢালা, তার মানে কি, যদি আমরা নর্মাল চিন্তা করি, আগুন যদি শনাক্ত হয় আমরা পানি ঢালব, আগুন শনাক্ত নয় আমরা পানি ঢালব না, এক্ষেত্রে ট্রুথ টেবিল কেমন হবে নিচে চোখে একটু আমরা চিন্তা করি কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা এখানে অবশ্যই একটু আলোচনা বুঝতে পারছো যে এখানে হচ্ছে হা বুঝো, তার মানে কি, ইনপুট যদি এক হয় আউটপুট একই হবে, আবার ইনপুট যদি শূন্য হয় আউটপুট কি হবে, শূন্য, তার মানে আগুন যদি শনাক্ত হয় পানি ঢালা হবে, আগুন যদি শনাক্ত না হয় তাহলে আমরা পানি ঢালব না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা আরেকটা জিনিস আমরা দেখবো যেটার নাম হচ্ছে লজিক্যাল এন্ড।
এখানে দেখো, আমরা এতক্ষণ আলোচনায় আমরা বুঝতে পেরেছি যদি ইনপুট একটা হয় আউটপুট কি হবে, একটা পাব। আর এখন আমরা আলোচনায় দেখব ইনপুট যদি দুইটা হয় তাহলে আমাদের আউটপুট কি হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখব দুইটা ইনপুট, যেটাকে আমরা চলক হিসেবে দেখালাম ক ও খ, আর আউটপুট হবে কি গ। ওকে, এখন দেখো এখানে আমরা প্রথম যে ইনপুট প্রথম সুইচ, দ্বিতীয় ইনপুট দ্বিতীয় সুইচ, এবং এই দুইটা ইনপুটের উপরে ভিত্তি করে আউটপুট হবে একটি বাতি, এবং তাদেরকে সূচকে আমরা প্রকাশ করেছি প্রথম সুইচ প, দ্বিতীয় সুইচ খ, এবং বাতি এটা হচ্ছে গ। এখন এখানে একটু আলোচনার বিষয় দেখো, যদি আমরা চাই দুইটি সুইচ একসাথে জ্বালালে তখনই কেবল বাতি জ্বলবে, তার মানে কি দুইটি ইনপুটে যদি সচল হয় তাহলে আমরা কেবল আউটপুট পাব, আর এক্ষেত্রে ব্যবহার করা হবে লজিক্যাল এন্ড, যাকে তোমরা দেখেছ যে উল্টা ভিয়ের চিহ্নর মতো সেই জিনিসটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, যদি দুইটা সুইচে অন হয় তাহলে একমাত্র বাতি জ্বলবে। তো চলে আসো আমরা দেখি, তাহলে আগে চিত্রটা আমরা দেখি ক লজিক্যাল এন খ, তার মানে কি দুইটাই পজিটিভ, মানে দুইটাই অন করা, তাহলে আমরা কি পাবো রেজাল্ট গ, তার মানে বাতি জ্বলবে। আর যদি আমরা এখন চিন্তা করি দেখো কয়ের সুইচ অন কিন্তু কয়ের সুইচ অফ, তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে বিপরীত আচরণ, তার মানে কি লজিক্যাল নট যেটা ছিল, তার মানে ক হা কিন্তু খ না, সুতরাং বাতি জ্বলবে না। আবার ক না খ হা তাও বাতি জ্বলবে না, আবার ক ও খ দুইটাই না তাহলেও কি বাতি জ্বলবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি দুইটাই ইনপুট সচল হয় তাহলে একমাত্র বাতি জ্বলবে। এখন আমরা একটু চিন্তা করে দেখি, ছবির সাথে তুমি মিলাও, দেখো উপরে দুইটা সুইচ অন যার জন্য বাতিটা জ্বলেছে, কিন্তু তোমরা বাকি তিনগুলোতে দেখো একটা অন একটা অফ বাতি জ্বলে না, তারপরে প্রথমটা অফ দ্বিতীয় বা সুইচ অন বাতি জ্বলে না, তারপরে প্রথম দ্বিতীয় দুইটা সুইচ অফ যার জন্য আমরা বাতি জ্বলতে পারি। তাহলে আমরা লজিক্যাল এন্ডে একটা জিনিস দেখতে পেলাম যে এখানে আউটপুট হবে ইনপুট হবে দুইটা, এবং দুইটাই ইনপুটেই এক বহন করতে হবে লজিক্যাল বান, তার মানে কি সচল হা, তাহলে দুইটা যদি হা হয় তাহলে কি আউটপুট হবে হা, আর যদি দুইটা একটা ইনপুট না হয় তাহলে আউটপুট না হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একইভাবে একটি গঠনের জন্য নিচে ট্রুথ টেবিল আমরা পূরণ করে দেব। ঠিক আছে, আমরা যদি এখানে একটু চিন্তা করি, তোমরা দেখো যদি আমার ইনপুট এক হয় আউটপুট এক, তাহলে কি ইনপুট ক এবং ইনপুট খ এই দুইটা যদি এক হয় তাহলে আউটপুট আমরা পাবো এক, তার মানে ইনপুট দুইটাই সচল যার জন্য আউটপুট সচল। বাকিগুলো দেখো, প্রথম ইনপুট এক দ্বিতীয় ইনপুট খ, তাহলে আউটপুট শূন্য। তিন নম্বর, প্রথম ইনপুট শূন্য দ্বিতীয় ইনপুট এক সুতরাং আউটপুট শূন্য, এবং সর্বশেষ দুইটা ইনপুটে শূন্য তার মানে আউটপুট শূন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা লজিক্যাল এন্ডে যে ব্যাপারটা আমরা বুঝতে পারছি যেখানে থাকবে ইনপুট কয়টা দুইটা আউটপুট একটা, এবং দুইটাই ইনপুটে যদি সচল হয় তাহলে আমরা আউটপুট সচল পাবো, আদারওয়াইজ আমরা আউটপুট পাবো কি শূন্য। এখন একটু চিন্তা করি, আমরা এতক্ষণ দেখেছি দুইটা সুইচ যদি অন থাকে তাহলে বাতি জ্বলবে, আর যদি এটা আমরা উল্টাভাবে একটু চিন্তা করি তার মানে কি একটি সুইচ যদি সচল হয় তাহলে বাতি জ্বলবে, অর্থাৎ দুইটি ইনপুটের একটি যদি সচল হলে আউটপুট হবে। এই ক্ষেত্রে আমরা যে লজিক্যাল টার্ম ব্যবহার করা হয় সেটিকে বলা হয় লজিক্যাল অর,
যাকে লম্বা চিহ্নের দ্বারা, যেটা বাংলা যদি মনে করো দাড়ির মতো, সেই লজিক্যাল ওর ওই সাংখ্যিক চিহ্ন দ্বারা প্রকাশ করা। তাহলে চলো আমরা এখানে একটা চিত্র দেখি। তাহলে ক লজিক্যাল ওর খ, তার মানে কি পাথে জ্বলবে, প্রথমটা সুইচ অন, দ্বিতীয়টা সুইচ অফ, তাহলে এটাও বাতি জ্বলবে। প্রথমটা সুইচ অফ, দ্বিতীয়টার সুইচ অন, তাহলে বাতি জ্বলবে। কিন্তু দুইটি বাতি যদি সুইচ অফ থাকে, ক এবং ক, তাহলে বাতি জ্বলবে না। তাহলে আমরা ঠিক আবার বামের এটা দেখি, যে লজিক্যাল অরের বেলায় যদি একটা সুইচ অন থাকে তাহলে বাতি জ্বলবে। তাহলে এটা ছিল লজিক্যাল অর, ছিল লজিক্যাল এন, তার বিপরীত, রাইট? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লজিক্যাল অর, যেটা যেকোন দুইটা ইনপুটের একটা যদি সচল থাকে তাহলে আউটপুট আমরা সচল পাবো। এখানে তোমরা যে চিত্র দেখো, দুইটা সুইচ অন বাতি জ্বলেছে, একটা সুইচ অফ, একটা অন বাতি জ্বলেছে, আবার বিপরীতভাবে বাম দিকের এগুলো প্রথম সুইচ, ডান দিকের এগুলো দ্বিতীয়। তাহলে দেখো তিন নাম্বার প্রথম সুইচ অন, দ্বিতীয়টা অফ, বাতি জ্বলেছে, কিন্তু প্রথমটা অফ, দ্বিতীয়টা অন ছিল, বাতি জ্বলেছে, এবং সর্বশেষ দুইটা সুইচেই অফ, যার জন্য বাতি জ্বলে নাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলো একইভাবে এই ঘটনার জন্য একটি ট্রুথ টেবিল দেখব, যেটা হচ্ছে লজিক্যাল অর। তোমাদেরকে আবার দেখাচ্ছি এই যে লজিক্যাল অর, যেখানে বলা হবে একটা ইনপুট যদি সত্য হয় তাহলে অবশ্যই আউটপুট কী হবে, সত্য। দেখো এখানে আমি চিত্রের মধ্যে দেখাচ্ছি, ইনপুট দুইটা এক এক, আউটপুট এক, আবার ইনপুটের দুইটা এক শূন্য, আউটপুট এক, আবার শূন্য এক, আউটপুট এক, আবার শূন্য শূন্য, আউটপুট শূন্য। তাহলে আমরা লজিক্যাল অরে দেখতে পাচ্ছি দুইটা ইনপুটের যে কোনো এক ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুট কি হবে, সত্য। তার মানে কি, যে কোনো একটা ইনপুট যদি এক হয় তাহলে আউটপুট চলে আসবে এক। এখন এখানে আমরা একটা জিনিস একটু শেখার জন্য আমরা দেখব, যে দেখো আমরা যখন দুইটি ইনপুট নিয়ে কাজ করছি তখন সবসময় মোট চারটি সম্ভাব্য মান পাচ্ছি। এখানে ইনপুট ছিল কি, একটা দুইটা ইনপুট ক, ইনপুট ক, কিন্তু আমরা সম্ভাব্য মান পাচ্ছি কয়টা, চারটি, ডান দিকে। তাহলে আমাদের দুইটি ইনপুটের জন্য মোট সম্ভাব্য ঘটনা আমরা দাঁড়াচ্ছে কি, মোট ইনপুট, সেটাকে আমরা পাওয়ার দিতে হবে টু দা পাওয়ার মোট সম্ভাব্য মান। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি, আমাদের মোট ইনপুট ছিল এখানে কয়টা, দুইটা, দুইটা ইনপুট, এবং দুইটা ইনপুটের সম্ভাব্য আমরা ইনপুট ছিল আবার দুই, তাহলে কি মোট ইনপুট আবার সম্ভাব্য মান, তাহলে দুই পাওয়ার দুই সমান হলো চার। আর একইভাবে যদি আমরা ইনপুট তিনটা নিতাম তাহলে সম্ভাব্য মান হতো কি, মোট ইনপুট, ইনপুট কিন্তু দুইটা করে দেওয়া হতো, কিন্তু একইভাবে সম্ভাব্য ইনপুট ছিল তিন আর মান ছিল দুই, তাহলে দুই এর পাওয়ার হবে তিন, তাহলে সম্ভাব্য ঘটনা ঘটবে কয়টা, আটটি। তাহলে এখানে যে জিনিসটা, প্রথম হচ্ছে ইনপুট, ইনপুট দুই যখন ছিল আমরা এখানে দিয়েছি দুই, আর মান পেয়েছিলাম সম্ভাব্য কয়টা, দুইটা, যার জন্য এখানে দুই, তাহলে দুই দিয়ে চার। আবার যদি ইনপুট আমরা তিন, কিন্তু প্রতিটা ইনপুটের জন্য আমাদের সম্ভাব্য মান ছিল কত, ইনপুট ছিল দুই, আর সম্ভাব্য মান যেহেতু তিনটা ইনপুট, সেই মান দিয়ে আমাদের এটা পাওয়ার হিসাবে চলে আসবে, তাহলে যার মান হলো কি, টু কিউ, তার মানে কি দুই দুগুণা চার, চার দুগুণা আট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমার মনে হয় তোমরা মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছ। তো আশা করি সবার ভালো লেগেছে, এবং কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলের ইনবক্সে লিখবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের উত্তর দিতে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে
আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।